নমস্কার, আপনারা দেখছেন দেশের সময় অনলাইন, সঙ্গে আমি অর্পিতা। আজ সারাদিনের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, কি বলছে হা অফিস, এই সমস্ত ওয়েদারের আপডেট দিতে চলে এসেছি আমি। আজ সকাল থেকেই আকাশে মুখ ভার, গভীর রাতে এবং বৃহস্পতিবার ভোরে জেলায় জেলায় বৃষ্টি হয়েছে। আজ দিনভর দুর্যোগের সম্ভাবনা রয়েছে, বৃষ্টি হলেও স্বস্তি মিলবে না, তাপমাত্রা অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে। হা অফিস সূত্রে জানা যাচ্ছে আজ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে। এর ফলে সতর্কতা জারি করা হয়েছে এবং প্রচুর ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। আজ উত্তর এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঘন্টায় 500 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী 23 ফেব্রুয়ারি থেকে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও সপ্তাহের শেষে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হা অফিস সূত্রে জানা যাচ্ছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের উপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প আসছে এর কারণে, আর এই জলীয় হওয়ার কারণেই ভরা বসন্তেও রাজ্যের সব জেলা বৃষ্টিতে ভিজছে। আগামী শুক্রবার পর্যন্ত এই দুর্যোগ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হা অফিস। সমস্ত ওয়েদারের আপডেট পেতে এবং দেশ বিদেশের খবর জানতে দেখতে থাকুন দেশের সময়।